গুড মর্নিং সবাইকে। আজ আমার বারান্দা থেকে দেখছেন কত সুন্দর ভিউ, সাদা চাদরের বরফে মোড়া সুইডেন থেকে। আমি সিনথিয়া, সকলকে জানাই একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। তো অনেকে ব্ল্যাক ফ্রাইডে জিনিসটা জানো, তাদের জন্য বলছি না, বাট যারা জানো না তাদেরকে একটু বলে রাখি। প্রত্যেক বছর নভেম্বর মাসের লাস্ট থার্সডেতে হয় হচ্ছে থ্যাংকস গিভিং ডে। তো সেরকমই এবছরে 23rd of November হয়েছে হচ্ছে থ্যাংকস গিভিং ডে, আর তার ঠিক পরের দিনই আসে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। তো এবারে হয়েছে 24th November-এ, আর 24th November ব্ল্যাক ফ্রাইডে যদি হিস্ট্রি জানতে চাও তাহলে এর পেছনে অনেক হিস্ট্রি আছে, আমি সেই হিস্ট্রিতে যাচ্ছি না। বাট যদি তুমি জানতে চাও আমার দিক থেকে ব্ল্যাক ফ্রাইডে কী, তাহলে আমি এক কথায় বলতে পারি এটা হচ্ছে পাশ্চাত্যের চৈত্র সেল। তো আমরা সেই শপিং করতে আজকে যাব আর ডিসকাউন্টটা দেখাতে যাব, কিরকম কি ডিসকাউন্ট দেয় এখানে। প্রকৃতির যে কি খেলা, আর আমরা সেই খেলায় একেবারে কনফিউজ। গাড়িগুলো দেখুন কিরকম সুন্দর বরফ পড়েছে, আহা মনটাই ভালো করে দিচ্ছে। যাই হোক, আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে আমরা এখন এখান থেকে যাব। আমাদের এই জায়গাটা আমাদের বাড়ি থেকে 8.5 কিলোমিটার দূর, আর বলতে গেলে এই জায়গাটা অনেকটা বড় জায়গা। আর এখানে হচ্ছে স্টকহোমের, এটা হচ্ছে স্টকহোমের কোয়ালিটি আউটলেট, আর যেটা হচ্ছে সুইডেনের মধ্যে সবচেয়ে বড় আউটলেট। আর এখানে সব রকম প্রিমিয়াম ব্র্যান্ডস থাকে, আর যেহেতু অনেকটা বড় জায়গা তো আমি চেষ্টা করছিলাম তাই বাস থেকেই সব জিনিসটা দেখাবার। আর এখানে স্টেডিয়াম মানে হচ্ছে রিটেলার শপ, আর যেখানে আমরা খেলার নয় জামা কাপড় কিনতে যাচ্ছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায়, ইভেন খেলার এক্সারসাইজও পাওয়া যায়। তো চলুন দেখি এখানে খেলার এক্সারসাইজ জামা কাপড়। আর এই যে ব্ল্যাক উইক দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক উইকটা কিন্তু কিছু কিছু ব্র্যান্ড 3 সপ্তাহ ধরে দেয়, মানে এই ব্ল্যাক ফ্রাইডের উইক, তার প্রিভিয়াস উইক আর তার নেক্সট উইক। আবার কিছু ব্র্যান্ড 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে দেয়, স্কুলে যায় আর বরফ নিয়ে ওদের খেলা করতে হয়। তো তাই ওর জন্য নিয়ে নিলাম 200 ক্রোনারটা, 120 ক্রোনা ইন্ডিয়ান কারেন্সিতে 960 টাকা। একটা কথা বলে রাখি, মানে যারা জানেন তো তারা ভালো, আর যারা জানেন না তাদের জন্য স্পেশালি। তো আমি এখানে যে ক্রোনার ভ্যালুগুলো বলছি সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সির সাথে যদি তুলনা করেন তাহলে 8 দিয়ে গুণ করে নেবেন। এই ব্যাগগুলো ছিল হচ্ছে 450, তো এখন দিচ্ছে হচ্ছে 300 করে, এই ইন্ডিয়ান কারেন্সিতে 2400 করে পড়ছে। 700 মানে এটা যেটা 1400 সেটা 700, মানে একদম 50% অফ, তাই না? এটা 5600 টাকা পড়ছে ইন্ডিয়ান কারেন্সিতে। সোয়েট প্যান্ট 150 ক্রোনা করে, 300গুলো 150 ক্রোনা করে পাওয়া যাচ্ছে, 600 ক্রোনা করে, সেটা এখন পাওয়া যাচ্ছে 200 ক্রোনা। এইগুলো হচ্ছে অল ওভার জ্যাকেট, এগুলো খুবই দরকার ওদের স্কুলের জন্য বেসিক্যালি। তো এগুলো 1200 করেছিল, এখন পাওয়া যাচ্ছে 700 ক্রোনাতে। তো এটাই 500 ক্রোনা দাম, তো এখন এটা পাওয়া যাচ্ছে 200 ক্রোনা, এই 1600 টাকার মতো। হচ্ছে 700, সেগুলো পাওয়া যাচ্ছে 400। জুতোটা পরে কেমন লাগছে? জুতো তো হাই ফাই বোঝাই যাচ্ছে, জুতো হাই ফাই, শীত শীত লাগবে না, মানে পা পুরো প্যাক হয়ে যাবে। আচ্ছা, এইগুলোর দাম ছিল হচ্ছে 400 ক্রোনা করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 3200 টাকা। মেয়ে তো দেখুন হাত কাটছে, হাত কাটছে। তো এই খেলনাটাকে কোথা থেকে পেয়েছে কে জানে, খুব ভালো লেগেছে ওর। ওটাকে তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম, সে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তো বাবাকে মানিয়ে এটা নিয়ে এটা নিয়েছে। যদিও ওটা বেশি দাম ছিল না, 50 ক্রোনা ছিল, তো আমরা নিয়ে নিয়েছি এটা। খুব খুশি মেয়ে আমার, চোখের জল একটু ঠিক হয়েছে। যে আমরাই ভাবি যে ডিসকাউন্টে সবাই কেনে, কিন্তু তা না, এখানকার লোকরাও কিন্তু প্রত্যেকে কিনছে। লাইনটা শুধু একবার দেখুন, লাইনটা এত কথা বললাম দেখলেন, কিন্তু আমার বলাই হলো না যে আমি কোন জায়গায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বার্কার দি, আর এখানেই হচ্ছে আপনার এই স্টকহোমের সবচেয়ে বড় কোয়ালিটি আউটলেট আছে। আর যাই বলুন তাই বলুন, দেশে বলুন বা বিদেশে বলুন,
সেটা হলো নভেম্বর ডিসেম্বরে যদি আপনি মলে আসেন, একটা আলাদাই ভাইব। কি সুন্দর লাগছে দেখুন, সাজিয়েছে, হা হা হা। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর না সাজিয়েছে। এখানটা শুধু এই নভেম্বর ডিসেম্বর বলে না, এখানে সবসময় সুন্দর করে সাজায়, কিছু না কিছু একটা থিম প্রতি সময়ে এখানে চলে। তো যাচ্ছি আমরা পিক পারফরমেন্সে, তো যেখানে দিচ্ছে 60% ডিসকাউন্ট। এই জ্যাকেটটা 1800 পাওয়া যাচ্ছে 1960। ভিড় দেখেছেন, ভিড়টা একটু দেখুন। এই ফ্লিস জ্যাকেট গুলো 1800 করে, এর উপরে 60% অফ। ও আর পাচ্ছে না। পিক পারফরমেন্সে আমাদের আমার একটা জ্যাকেট নিয়েছি আমি, আর একটা হুডি, ওটা মিলিয়ে আমাদের পড়লো 1400। এটা কিনেছি আমি পুরো আমাদের চৈত্র সেলের কথা মনে পড়ে গেল আমার, যে এইভাবে আমরা ঘুরতে যেতাম শপিং করে যে আমাদের খিদে পেয়েছে না। দেখুন এই দোকানটা কি দেখলাম, পুরো একদম দেশি স্টাইলের দোকান, যেমন আমাদের ঠিক ওই স্ট্রিট ফুডগুলো হয়। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, দেখে এত ভালো লাগলো, পুরো দেশের কথা মনে পড়লো। তো এখানে আসলাম, এখানে এসে দেখলাম ফ্রেঞ্চ হটডগ পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে বান, আর বানের মধ্যে এখানে চিকেন সসেজ আছে, ল্যাম্প সসেজ আছে। তো আমরা ল্যাম্পটাই নিয়েছিলাম। শপিং এর পর খাওয়াটা খুব দরকার বাবা রে, ঠান্ডা পড়েছে, এনার্জি অর্ধেক ঠান্ডাতেই খেয়ে নিচ্ছে আমাদের। সারা বছরের যতখানি সেল হয় সেই সেলের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে একটা বড় পার্ট নেয়, তো সেই বড় পার্টের মধ্যে আমার একটা ছোট্ট পার্ট রইল। খুবই ভালো লাগছে ব্ল্যাক ফ্রাইডেতে শপিং করে এখান থেকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে -7, বাইরে হাত রাখতে পারছি না, তো আপাতত আমি এখানেই ভিডিওটা রাখছি, পরে আরেকদিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। আমি সিনকে ছেলে থেকে টাটা, বাবা।